হিন্দুদের কাছে গরু অত্যন্ত পবিত্র এক প্রাণী, এমনকি গরুকে পরম ভক্তি সহকারে পূজাও করেন তারা। এছাড়াও গোমূত্র এবং গোবর ব্যবহার করা হয় বিভিন্ন পুজো পার্বণ তথা মঙ্গল অনুষ্ঠানেও। পাশাপাশি গরুর দুধও পুজোর উপাচার হিসাবে ব্যবহৃত হয়। এমতাবস্থায় গ্রামে গঞ্জে এই গৃহপালিত প্রাণীকে তাই সযত্নেই পালন করেন মানুষেরা। তবে সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যা দেখে স্তম্ভিত হয়েছেন সকলেই। শুধু তাই নয়, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে যে একজন পুলিশ কর্মী সরাসরি গরুর মূত্র পান করছেন, আর তা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আমরা হাজারো ভাইরাল ভিডিওর ভিড় দেখতে পাই। বিভিন্ন সব মজাদার কন্টেন্টের পাশাপাশি সেখানে মাঝে মাঝে এমন সব কিছু ভিডিও সামনে আসে যা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন নেটিজেনরা। এই ভিডিওটির ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটেছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে যে খাটালে একটি গরু যখন মূত্র ত্যাগ করছে, ঠিক তখনই এক পুলিশ কর্মী সেই গোমূত্র সরাসরি হাতে নিয়ে পান করছেন, আর এই দৃশ্য দেখেই হতবাক নেটিজেনরা। অনেকেই পুলিশ কর্মীর এই কাজকে সমর্থন করলেও অধিকাংশই ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।